Assalamualaikum, কেমন আছেন বন্ধুরা? Welcome back to my channel মামের কিচেন। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটি মজার রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো রসগোল্লা। রসগোল্লা পছন্দ করে না এমন বাঙালি খুঁজে পাবেন না। আমি ভীষণ পছন্দ করি আর রসগোল্লাটি আমার আব্বা অনেক পছন্দ করতেন আমার হাতে। তো ভাবলাম যে আজকে আমার এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। এবং এই রসগোল্লার রেসিপিটি আসলে অনেকেই চেয়েছে, তো আমার ওভাবে দেওয়া হয়নি, তো আজকে আমি সবার জন্যই রেসিপিটি আমার চ্যানেলে দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা চলুন দেখে নিই কীভাবে আমি রসগোল্লা তৈরি করি। রসগোল্লার প্রথম মানে রসগোল্লাটা ভালো হবে কি না সেটার প্রথম কথাই হচ্ছে ছানাটা অনেক ভালো করতে হবে। তো আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে যে ছানাটা কীভাবে করতে হয়, এবং খুব ভালোভাবে ড্রাই হতে হবে, পানি থাকলে কিন্তু একদমই মিষ্টিটা নষ্ট হয়ে যাবে। আর 2 কাপ ছানা আমি নিয়েছি, তার মানে 1/2 গ্যালন দুধের ছানা এখানে আছে। তো এই ছানাতে আমি তেমন কিছুই মিশাবো না, শুধু 2 চা চামচ ময়দা মেশাবো। আর মেশাবো পিঞ্চ বেকিং পাউডার। তে ভালোভাবে মিশিয়ে আমি এটা ফুড প্রসেসরে দিয়ে দিব। রসগোল্লা করতে গেলে আমাদের একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্যটা হচ্ছে এই মাখানো, আর তেমন কোনো ঝামেলা নাই। যদি মাখানোটা আপনি সুন্দর করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের রসগোল্লাটা ভালো হবে। আমি ঠিক দেখিয়ে দিচ্ছি হাতে মাখালে আপনারা কীভাবে মাখাবেন, ঠিক এইভাবে ডোলে ডোলে নিতে হবে। এইরকম 20-25 মিনিট আপনাদের কিন্তু মাখাতে হবে। দেখতেই পাচ্ছেন ছানাটা থেকে আমার হাতে তেল চলে আসছে, তার মানে ছানা মাখানো হয়ে গেছে। এই ছানাকে এখন আমি ঢেকে 5 মিনিট রেখে দিব রেস্টে, তারপর আমি মানে গোল গোল করে রসগোল্লা তৈরি করব। খেয়াল রাখতে হবে মিষ্টি কিন্তু শিরার মধ্যে দিলে ডবল হয়ে যাবে, সো একটু ছোট ছোট করে আমি রসগোল্লাটা বানাবো লাইক এই সাইজ। আর আপনারা যদি বড়ও চান সেটা আপনাদের ব্যাপার, অনেক বড় হবে, বাট আমি একটু মিডিয়াম চাচ্ছি, বেশি বড় চাচ্ছি না, মিডিয়াম সাইজে করব। প্রথমে একটু ভাগ ভাগ করে নিব, তারপরে কোল করব। ছানাগুলো ভাগ ভাগ করে নিলাম, এখন আমি 2 হাত লাগিয়ে ভালো করে গোল গোল করে নিব। সুন্দর মতো, আর যখন গোল করছি ভালো করে খেয়াল করেন আমার হাত কিন্তু একদম তেল তেলে হয়ে যাচ্ছে, কোনো রকম ফাটা থাকা যাবে না, খুব মিহি করে করে নিতে হবে, দেখতে পাচ্ছেন। আমি শিরা তৈরি করে নিব রসগোল্লার জন্য, 6 কাপ পানি দেব, 1 কাপ হয়ে গেল, 2 কাপ শিরা একটু বেশি লাগবে কারণ রসগোল্লা যেন শিরার মধ্যে ডুবে যায়। এখন চিনি দিয়ে দিব 1 কাপ, আমি 2.5 কাপ মতো চিনি দিব কারণ বেশি চিনি হয়ে গেলে আবার আমি অত ভালো লাগে না, 2.5 কাপের একটু বেশি দিচ্ছি। আর দেব কিছু সাদা এলাচ, গন্ধটা খুব সুন্দর হবে। এখন বলক আসা না পর্যন্ত শিরাটা আমরা জাল দেবো।
আর আমি ফুটাটা বন্ধ করে দিছি ঢাকনি, কারণ মিষ্টি যখন দিব তখন আর কি কোনো বাতাস না বের হয়ে যায়, তাহলে মিষ্টিটা অনেক ভালো হয়। শিরার বরফ চলে আসছে, একদম রেডি মিষ্টির জন্য। আমি আর একটা কথা বলে রাখছি যে 6 কাপ পানিতে যারা মিষ্টি আর কি বেশি পছন্দ করেন তারা আর কি 3 কাপ চিনি দিবেন। আমি যেহেতু একটু মিষ্টি কম পছন্দ করি, আমি 2.5 কাপ চিনি দিয়েছি 6 কাপ পানিতে। তো সেটা আপনাদের পছন্দের উপর নির্ভর করে কে কীরকম মিষ্টিটা খাবেন। গরম শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। সব মিষ্টিগুলো দিয়ে দিলাম, এখন ঢেকে দিব শিরার মধ্যে দিয়ে। আমাদের 30 মিনিট জাল দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য, এবং এই 30 মিনিটের মধ্যে আপনারা কিন্তু কোনোভাবে ঢাকনাটা তুলতে পারবেন না, কারণ মিষ্টিটা এই শিরার মধ্যে সিদ্ধ হবে। ঢাকনাটা তুললে যেটা হবে, মিষ্টির ফোলাটা খুব ভালো মতো হবে না, জিনিসটা আবার মানে নেতিয়ে পড়বে। আপনাদের আমি একটু দেখে দিচ্ছি যে বুঝতে পারছি না, দেখতে পাচ্ছেন কি না, মিষ্টিগুলো কিন্তু ফুলে যাচ্ছে। মাঝে মাঝে আমি ঢাকনা সহ হাঁড়িটা একটু এইভাবে ঘুরিয়ে দেব, তাহলে সব দিকেই সুন্দরভাবে সমানভাবে জালটা পড়বে এবং সব মিষ্টিগুলোই একইভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি জাস্ট পাতিলটা নাড়িয়ে দিচ্ছি। আমি 30 মিনিটস পরে ঢাকনাটা তুলে ফেললাম, দেখতে পাচ্ছেন ফুলে, একটাও ভাঙেনি বা কিছু হয়নি। আর 10 মিনিট জাল দিয়ে আমি নামিয়ে ফেলবো, এবং ঠান্ডা হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে, না হলে গরম নাড়াচাড়া করলে মিষ্টিটা ভেঙে যায়। সাধারণত রসগোল্লা তৈরি করতে 35 থেকে 40 মিনিটস লাগে। মিষ্টিগুলো হয়ে গেছে দেখে আমি বুঝতে পারছি মিষ্টিগুলো ভারী হয়ে গেছে, তার মানে এর মধ্যে সব শিরা ঢুকে গেছে। তো এখন আমি আবার ঢেকে এটাকে ঠান্ডা করতে রেখে দেব, তারপর আমি সুন্দরভাবে তুলে পরিবেশন করব। এবং পরিবেশনের সময় মনে রাখতে হবে একদম যেন এলাচি না দেখা যায়, আমরা শুধু এলাচের ফ্লেভারটা নিব, বাকি এলাচগুলো এখন ফেলে দেব। রসগোল্লা হয়ে গেলে রসের মধ্যে 5-6 ঘন্টা রেখে দিতে হবে। রেখে দিলে যেটা হবে, মিষ্টির মধ্যে রস ভালোভাবে ঢুকে যাবে আর ঠান্ডাও হয়ে যাবে এর মধ্যে। বন্ধুরা, আপনারা শিরা দেখেই বুঝতে পারছেন মিষ্টিটা আমার কত পারফেক্ট হয়েছে, একদম ভাঙেনি, কিচ্ছু হয়নি। এখন আমি শিরা থেকে মিষ্টিগুলো তুলে সুন্দর একটি পাত্রে পরিবেশন করব। এইবার আমি দেখে দেব মিষ্টিটা আমার আসলেই কেমন হলো। আমি এখন এটাকে কেটে এবং টেস্ট করে দেখব কী অবস্থা। দেখতেই পাচ্ছেন আমি মিষ্টিটা খুব সহজেই কেটে ফেললাম, এবং দেখুন মিষ্টির মধ্যে রসটা কীভাবে ঢুকে গেছে, কত সুন্দর নরম এবং রসালো হয়েছে। আজ এ পর্যন্তই। আপনারা মামের চ্যানেল শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হবে।